ভাইয়া যারা ইমানের দাবি করো তাদেরকে বলি, নিজেকে আগে নিজে পরিবর্তন করো, আগে নিজেকে নিজে সাজাও, নিজে নিজে পরিবর্তন হওয়ার চেষ্টায় থাকো। সব সময় চিন্তা করবা যে আমার অবস্থা কি, আল্লাহ আমাকে মাফ করেছে তো। এই টেন্ডেন্সি যতদিন বাংলার শত কোটি মানুষের ভেতরে তৈরি না হবে, র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, মিডিয়ার দিয়ে, এত কিছু দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা সম্ভব না, যতক্ষণ মানুষ নিজেকে নিজে পরিবর্তন না করবে। হজের ময়দানে এবার 70 লক্ষ মানুষ ছিল। এই 45 দিন হজে থেকে আমি একটা গন্ডগোল মারামারি, ও আহ শুনি নাই, কেন শুনলাম না? এই 70 লক্ষ মানুষ তমাম দুনিয়া থেকে যারা এসেছে সবারই এই চিন্তা, আল্লাহ আবার আমারে মাফ করেছে তো। সবাই এই চিন্তায় ব্যস্ত, আল্লাহ তুমি আমাকে মাফ করেছে তো। প্রতিটি মানুষ এই চিন্তায়, এই জন্য কারো শরীরে যদি লাফিও লাগে মনে হয় পোষা বেড়াল কিচ্ছু বলে না। তাবলীগের ওই ময়দানে দেখবেন লক্ষ লক্ষ মানুষ যায়, কোনো মারামারি গন্ডগোল হয় না, একটাই কারণ ওখানে যারাই যায় তারা নিজের টেনশনে, আল্লাহ আমার মাফ হয়েছে তো। মসজিদে যারা যায় ওখানে কোনো মারামারি গন্ডগোল হয় না, প্রতিটি মানুষ চিন্তা করে আমার নামাজ আবার কবুল হচ্ছে তো, কথা বলে না কেন? প্রতিটি মানুষের ভেতরে এই টেনশন যদি আসে তাহলে আল্লাহ পাক বলেন এই ইবাদতটাকে ঠিক করো, দুনিয়া এমনি পাল্টিয়ে যাবে। এই আবাদত বাংলাদেশের অধিকাংশ মানুষের ভেতরে এখন নেই। বাহ্যিক আমলগুলো পরিবর্তন করা সহজ, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, মেসাক, এগুলো পরিবর্তন করা, আমল করা সহজ, কিন্তু নিজেকে নিজে পাল্টানো, নিজের ভেতরের যে আমলগুলো আছে ওইগুলো পরিবর্তন করা অত সহজ না। যেমন হিংসা, লোভ, অহংকার, রিয়া, তাকাব্বুরি, কথা বলে না কেন? ওগুলো এমনি পাল্টাবে না, ওগুলো পাল্টানোর জন্য আপনাকে মেহনত করা লাগবে। আপনার মন কখনোই চাইবে না যেন একটু ছোট হই, না, সব সময় আপনার মন চায় আপনি বড় হব। মানুষ আমাকে সার সার বলে ডাকবে, আমি উপরে থাকবো, এটা আমার আল্লাহ চায় আপনি নিচে নামবেন। বৃষ্টির পানি এই যে হচ্ছে, এটা যখন পানি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে গড়িয়া যায়, যেদিকে নিচু আছে ওইদিকে আল্লাহর রহমত যখন নাজিল হবে, মানুষ যখন নিজেকে নিজে বিলিয়ে দেবে, ছোট ভাববে আমার আল্লাহর রহমত তার দিকে ভেবে গড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন, তিলকাত দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সূরা কসাস 20 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে শেষ নম্বর রুকুর 83 নম্বর আয়াতটা তাফসীরে মনিরের ভেতরে আছে। আল্লাহ তাআলা বলেন আখিরাতের যে ঘর তার মানে জান্নাত, আমি আল্লাহ তাদের জন্য বানিয়েছি যারা দুনিয়ায় অহংকার করে না, যারা দুনিয়ায় অনুপ্রকাশ করে না, তাদের জন্য জান্নাতের এই ঘর আমি আল্লাহ নিজে বানিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? দুই নম্বরে যারা ফাসাদ সৃষ্টি করে না, ফাসাদ দা দিয়েছেন আল্লাহ। ফাসাদ মানে বিশৃঙ্খলা শুধু না, ফাসাদের যতগুলো অর্থ আছে ডিজিটাল যে তাফসির গুলো এখন পাওয়া যাচ্ছে আধুনিক তাফসিরের ভেতরে আপনি দেখবেন, ফাসাদ মানে জঙ্গিবাদ, ফাসাদ মানে রাজাকার, ফাসাদ মানে সন্ত্রাসী, ফাসাদ মানে আইএস, কথা বোঝা লাগবে, ফাসাদ মানে হোসি, ফাসাদ মানে জিএমবি, এক কথা বলেন, ফাসাদ মানে হারকাতুল জিহাদ বলেন, ফাসাদ মানে জঙ্গিতুল জুমলা। এখন তো নতুন নতুন দল বের হচ্ছে, ফাসাদের সবচাইতে বড় এখন অর্থ বাংলাদেশের জন্য ফাসাদ মানে ভণ্ড পীর, এগুলোর দ্বারা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে, অন্যান্য মানুষের দ্বারা ইসলামের ক্ষতি যতটুকু বেশি হচ্ছে না কেন সবচাইতে বেশি ক্ষতি করছে ভণ্ড পীর গুলো। বাংলার মানুষকে বোঝাচ্ছে এইটাও ইসলাম, এরা যেহেতু কোরআন হাদিস অত জানে না, এরা মনে করছে ওইটাও ইসলাম, মেনে নিয়ে জাহান্নামে যাচ্ছে।
আজ হাজারো পীর আছে বাতিলের পাঁচাটা গোলাম কোটি কোটি টাকা ইহুদি খ্রিস্টানদের কাছে পায়, মুসলমানদের ঈমান আমল ধ্বংস করে শিরক আর বেদাতের বীজ বপন করে দিচ্ছে। জিকিরের নামে এমন জিকির দিয়েছে, যদি জিকির না শুধু লাভ সাপ। ওরে জিজ্ঞাসা করেন, ভাই আপনি এত লাফান কেন? লাফায় মানে জিকির করছি, এত লাফিয়ে তো টেনশনে আছে জান্নাত পাবো কিনা। ওকে ইসলাম বুঝিয়েছে ওর পীর ওই কায়দায়। সুতরাং ফাসাদ যারা সৃষ্টি করেছে না ধর্মের ভেতরে পৃথিবী অশান্ত তৈরি করার জন্য, আর আমার যতটুকু ধারণা বাংলাদেশে এখন সব যাইতে বড় ফাসাদ এই গ্রিক দেবীর মূর্তিটা। বেশ ভালো চলছিল দেশটা, হঠাৎ করে বাংলাদেশটা গরম হয়ে গেল। কথা বোঝা লাগবে, 16 কোটি মুসলমানের অন্তরে আগুন লেগে গেছে। আপনাকে ওই গ্রিক দেবীটা না দিলে কেউ কুড়াল মারত কেন? দিলেন আপনি, এটা দিয়েই তো বাংলাদেশটা হঠাৎ গরম হয়ে গেল। এখন এই মিছিল মিটিং অত্যাচার জুলুম নির্যাতন ধরপাকড় এগুলো আসতেছে, এটা না দিলে তো অসুবিধাই ছিল না, এটা দিয়ে হঠাৎ দুনিয়াটা অশান্ত করে ফেললেন। এই ফাসাদ সৃষ্টির পেছনে যারা শ্রম দিয়েছে, ফাসাদ সৃষ্টির পেছনে যারা শক্তি জুগিয়েছে, বুদ্ধি দিয়েছে, ওইটা ওই জায়গায় দেওয়ার জন্য যারা তলে তলে সারা পরামর্শ দিয়েছে, তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম। দলিল হচ্ছে সূরা কাসাসের 83 নম্বর আয়াত, যার যার সাথে মিলে যাচ্ছে আমার কিছু করার আছে? এটা তো ফাসাদ। এই বিশৃঙ্খলা আপনি তৈরি করতে গেলেন কোন কারণে? ঠিক তো ভালো চলছিলাম, হঠাৎ দুনিয়া গরম করে এখন আমরা ঘরে থাকতে পারি, কোন দোষ আমাদের? ওটা তো আমাদের ঈমানের দাবি, আমরা বলবো মুসলমান মূর্তির পক্ষে ও মারা গেলে মুশরিক। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম করেন, নিষেধ করছি না, কিন্তু মূর্তির পক্ষে থাকবেন না? ওটা পক্ষে থাকতাম যদি এটা হিন্দু রাষ্ট্র হতো, এখানে 96% মুসলমান। ওটা ইন্টারনেটে, ফেসবুকে, ইউটিউবে, পত্রিকায়, স্যাটেলাইটের মাধ্যমে তাম দুনিয়ায় 228টা রাষ্ট্রে যখন ছড়িয়ে যাচ্ছে, পৃথিবীর মানুষগুলো বোঝে যে বাংলাদেশ একটা খ্রিস্টান রাষ্ট্র। ওই জায়গায় মূর্তিটা না দিয়ে যদি কোরআন শরীফ টাঙিয়ে দিতেন, কোন মক্কা শরীফে আছে কোরআনের গেট, ওইটা যদি টাঙানো থাকতো, আমার মনে হয় তাম দুনিয়ায় যদি ছড়িয়ে যেত ফেসবুকে, ইন্টারনেটে, টিউব ম্যাটে, ইউটিউবে, পত্রিকার মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে গুলো যদি ছড়িয়ে দিতে পারতাম, দুনিয়ার মানুষ বুঝতো না বাংলাদেশ নামে একটা দেশ আছে, এটা মুসলমানের দেশ। এই ফ্যাসাদটা সৃষ্টি করলেন আপনি, সুতরাং এই ফ্যাসাদ বন্ধ করা দরকার। আপনারই ক্ষমতা আছে, আমাদের জননী, আমাদের 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। কয়েকদিন আগে সংবাদ সম্মেলন করে বলেছিলেন, এ মূর্তিটা কারা দিয়েছে আমি জানি না, কে দিয়েছে জানি না, কেন দিয়েছে তাও জানি না। সুতরাং তিনি যখন না জানে, আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এই জননীর সাথে তাল মিলিয়ে এটা এই মুহূর্তেই নামিয়ে ফেলা হোক। এটা কি রাজনীতির কথা? ইমানের কথা। সম্মানিত ভাইরা, শুধু তাকবীর দেওয়া না, বাস্তবতা আমাদের ময়দানে থাকা লাগবে। এই শিরিকটা যেন বন্ধ করতে পারি, কারণ জীবনে যদি কেউ একটা শিরিক মিটিয়ে দিতে পারে, তাম দুনিয়ায় যদি 70 বছর বৃষ্টি হয়, এই 70 বছরে যত ফসল হবে, এই ফসলগুলো সব আল্লাহর রাস্তায় দান করলে যত সওয়াব হবে, একটা শিরিক যদি দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া যায়, তার চাইতে বেশি সওয়াব আমার মনে হয়। মর্তের বিরুদ্ধে কথা এমনি বলা হয় না, এই কারণে বলা হয়, নাই তাই রক্ত পিসির পথে যাওয়া আমার দরকার কি? হাজার হাজার কাহিনী আমার মুখস্থ আছে, এমন কাহিনী বলবো আপনি কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। তোমার দরকার কি? একটা শিরিক যদি পৃথিবী থেকে বন্ধ করা যায়, মারা যাওয়ার পরে কিচ্ছু যদি বলতে না পারে, আমল নামায় যদি শিরিক না থাকে, আল্লাহ মাফ করবে। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা, সূরা ফুরকান 19 নম্বর পারা, প্রথম নম্বর 3 নম্বর লাইনে 23 নম্বর আয়াত।
আল্লাহ বলেন যারা আমল নামার ভিতরে শিরিকের কণা পাবো, ধুলি কণার মতো মুখের উপরে নিক্ষেপ করবে। সুতরাং শিরিকের বিরুদ্ধে কথা বলি, শিরিকের বিরুদ্ধে কথা শুনি আমাদের ইমানের কারণে। কথা বলেন, আমল যদি কম থাকে অসুবিধা নেই, যদি শিরিক না থাকে কোনো চিন্তা নেই। আল্লাহর দয়া আর রহমত ছাড়া তো কেউ জান্নাত পাবে না, কিন্তু শিরিক থাকলে আল্লাহ তাকে জান্নাত দেবে। ইন্নাহু মা ইশরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু নার। যে ব্যক্তি শিরিক করেছে, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছি, তার আশ্রয়স্থল হচ্ছে জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই মূর্তি যতদিন না সরবে ততদিন কথা বলতে বলতে যদি জীবনও চলে যায় তাও শিরিকের বিরুদ্ধে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? আবু আব্দুল মুত্তালিবের জীবনী পড়েছি, লোকটা ছিল মুশরিক। তারপরে হাসাইদিন কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল এই লোকটা, কিন্তু ওই দিন কাবার গিলাফের সাথে দরজার সাথে চাবিটা দিয়েছিল। ওই সময় কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি ছিল, একটা মূর্তির হাতেও চাবি দেয়নি, দিয়েছে কাবার হাতে, কাবার মালিককে। কাবার দরজার সাথে চাবিটা ঝুলিয়ে এখন ওইভাবে চাবি ঝোলানো লাগে, ডাক দিয়ে বলে রব্বে কাবা, কাবার মালিক, আমার যতদূর আয়ত্ত ছিল আমি চেষ্টা করেছি পারলাম না, এর ভেতরে এখনো 360টা মূর্তি আছে, আমি যদি এদের পূজা করি, কিন্তু আমার মনের এই বিশ্বাস এরা কাবা শরীফ রক্ষা করতে পারবে না। এই মূর্তি এই দেবতা এদের কোনো ক্ষমতা নেই, যা কিছু করো তুমি করো ওটা আমি জানি, এই জন্য চাবি এই 360টা দেবীর হাতে না দিয়ে তোমার হাতে দিয়ে গেলাম। একটা মুশরিক আব্দুল মুতালিব নবীর দাদা, যাদের পূজা করে তাদের হাতে না দিয়ে দিয়ে যাচ্ছে আল্লাহর হাতে, আর আমরা মুসলমান কোরআন শরীফ না দিয়ে এরকম মূর্তি নিয়ে এসে টাঙাচ্ছি, আর নি সিনেমা লাগবে। এরপর যদি কেউ বলেন হুজুর আমি কিচ্ছু বুঝি না, না বোঝার ভান করে আস, এদিকে আস, আপনাকে জোরে কোদাল দিয়ে বোঝাচ্ছি। কি আশ্চর্য বিষয়, এই ফাসাদ গুলো সৃষ্টি করছে যারা, এটা ফাসাদ না? আজ অশান্ত তৈরি করার জন্য তো আমরাই দায়ী। কোরআনের বিচার যদি গায়েব হয়ে যায় বাংলাদেশে, আমার মনে হয় জঙ্গিবাদ তখন নিষিদ্ধ করা লাগবে না, এমনি নিষিদ্ধ হয়ে যাবে। এই জিএমবি তখন তৈরি হওয়ার কারখানাগুলো এমনি ধ্বংস হয়ে যাবে। 96% যেখানে মুসলমান সেখানে কোরআনের আইন চলবে না, চলবে মানুষের তৈরি করা আইন, এটা মেনে নেওয়াও তো কঠিন। সৌদি আরবে 100% ইসলাম নেই, 70% আছে, 70% ইসলাম আছে, এই তারা যত শান্তিতে আছে। 45 দিনে ধর্ষণ এই নামটা আমি শুনিনি, আর বাংলাদেশে পত্রিকা খুললে 4 বছরের তানিয়া থেকে 80 বছরের খাদে জবাব যাচ্ছেন। আজকে এই পত্রিকা যারা দেখেছেন হিজলেও বাদ যাচ্ছে, চোখের পানি ফেলে কানসার বল, আমার কি অপরাধ, কি অবস্থা গো। 45 দিন একটা ধর্ষণের কোন কথা কানে আসে নাই, ওখানে আছে জেনার আইন। ওই মসজিদটাও দেখি আসলাম, যেখানে জেনা করলে ধরা পড়লে সঙ্গে সার্কুলি মেরে ফেলে, একবার যদি কেউ দেখে যে জেনা করলে পাথর দিয়ে অর্ধেক মাটির ভেতরে গেড়ে দিয়ে মেরে ফেলছে, ও জীবনে আর কোনোদিন ওইরকম মন মানসিকতা তৈরি হবে? যদি মন তৈরি হয় বারবার বলবে এই ওই যে দেখি আসি, এর দরকার 70% আইন আছে, তাই শান্তি অনেক আছে, 30% নেই, যতটুকু নেই ততটুকু ওর আসেন দাবি আছে। ওদের দেশে রাজতন্ত্র, এই জন্য ওরা অশান্তিতে আছে, মনে করছেন খুব শান্তিতে আছে যারা রাজতন্ত্র কায়েম করে আছে, না ওরাও 24 ঘন্টা টেনশনে, কখন কোন ফাঁক দিয়ে গুলি এসে মেরে দেয়। 70% যেগুলো আছে ওই জায়গায় শান্তি আছে, সুবহানাল্লাহ বলতে পারেন না? আর আমরা যখন 96% এই দেশে, আমাদের এই দেশে আমরা চাই কোরআনে কারিমের আইনগুলো দিয়ে ফাসাদ যেন বন্ধ হয়ে যায়। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, নিজেকে নিজে আজ পরিবর্তন করার চেষ্টায় থাকলে প্রত্যেকটা মানুষ যদি বলে না আমি নিজেকে নিজে পাল্টাবো, আমি এনি আপনি উনি এইগুলো দিয়েই তো সমাজ নাকি, সবাই যদি ভালো হয়ে যায় তখন পুলিশ লাগবে?
দুই নম্বরে ইবাদত করা লাগবে পারিবারিক জীবনে। আল্লাহ পাক বলেন ইয়াজ্জুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ দিয়েছেন ইমানদার দাবি করো আগে নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও আর হাল পরিবার যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। নিজে বাঁচা ফরজ আর আহাল পরিবার বাঁচানোর চেষ্টা করা ফরজ, বাঁচানো ফরজ না। আজ নিজেকে নিজে বাঁচানো ফরজ আর হুজুরকে চেষ্টা করা বাঁচানোর জন্য ওটা কি ওদের কেউ যদি বাঁচানো ফরজ হতো তাহলে নূহ আলাইহিস সালাম জান্নাত পেতেন না, কারণ তার সন্তান জাহান্নামী। হযরত লূত নবী জান্নাত পেত না কারণ তার স্ত্রী অবাধ্য। এজন্য নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা ফরজ, নিজেকে বাঁচানো ফরজ আর ওদেরকে চেষ্টা করা ফরজ। আর যদি চেষ্টা না করেন ওগুলো কিন্তু মরণের পরে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য কারণ হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আপনার বন্ধ ঘোষ খাই যতটুকু আয়ত্তে আছে আপনি বলেন, বলার পরেও যদি ওই লোকটা আপনার কথা না মানে উল্টা পাল্টা কাজ করে তখন আর আপনার ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি না বলেন সোনার চেন বুকে দিয়ে তিন চারটে বোতাম খুলে ঘুরে বেড়াচ্ছে পুরুষ মানুষ, সোনার চেন কি ওর জন্য না? আপনি দেখলেন আপনার ছেলে এই কাজ করে আপনি নিষেধ করেন তাকে, ও যদি না শোনে তখন আপনার দায় নেই। অন্তত পুরুষ মানুষ যারা আছেন এখানে অনেকে বসে আছে স্বর্ণের জিনিস হয়তো আংটি অথবা চেন গলায় আছে, স্বর্ণের জিনিস যদি পুরুষের শরীরে থাকে তার জনশক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আর নিচে নামবো না মানে ওগুলো এখনই খুলে ফেলা লাগে। স্বর্ণের চেন স্বর্ণের চুরি অনেকে কান ফড়িয়ে স্বর্ণ দিচ্ছে, আংটি যাদের আছে এই মুহূর্তে খুলে ফেলে দেয়, খুলে ফেলে দেওয়ার দরকার পকেটে রেখে বাড়ি যেয়ে ওগুলো যাদের জিনিস তাদের দিয়ে দেন। ওটা পড়বে তো আপনার মা আপনার বউ আপনার মেয়ে ওদেরকে দিয়ে দেন। এক কথা বলেন স্বর্ণ পুরুষ মানুষ নিজে স্বর্ণ মোবাইল দিয়ে এখানে ডক্টর মরিস বোকাইলি তার লিখিত বইয়ের ভেতরে স্বর্ণ পুরুষদের ব্যবহার করার বিষয়ে অনেকগুলো তথ্য আছে। কারণটা কি ওখানে প্রায় সাতটা মতো কারণ দেওয়া আছে, আমার তো সবগুলো লিখে আনিনি মনেও নেই, 25 তারিখে আসেন আমি ওগুলো লিখে নেন। কারণটা কি কেন পড়লে ওদের জনশক্তি নষ্ট হবে মানে কারণ দিয়েছে ওগুলো আমি ইনশাল্লাহ তথ্যগুলো বলবো। এ কষ্ট হচ্ছে আপনাদের পারিবারিক জীবনে যে ইবাদতের নিয়মটা আছে এখানে আল্লাহ তিন ভাগ করেছেন, কয় ভাগ? পারিবারিক জীবনে কেউ যদি ইবাদত শুরু করতে চায় প্রথমে শুরু করা লাগবে তার মাকে দিয়ে। কাকে? মা। কেন মায়ের নাম আল্লাহ আগে দিলেন পারিবারিক জীবনে? এ পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট আপনার জন্য স্বীকার করেছে আপনার মা, দুনিয়ার মুখ দেখা গেছে আপনার বাবার চাইতে আপনার মায়ের কষ্ট কমপক্ষে তিন ভাগ বেশি। বলেন একটা একটা সন্তান এসে বলে মা তোমার কাছে আমি 50টা টাকা পাবো, এই নাও আমার ভাউচার টাকাগুলো দাও। মা বলে বাবা তোর কিসের ভাউচার কিসের টাকা? বলে তুমি প্রতিদিন ওই যে মশারি টাঙিয়ে নাও আমাকে দিয়ে জন্য 20 টাকা, ছোট ভাইকে কোলে করে ঘোরাও আমাকে দিয়ে জন্য আরো 20 টাকা, ফুলের চারায় পানি দিতে বলো এই জন্য 10 টাকা, এই 50টা টাকা আমি তোমার কাছে পাই, টাকাগুলো দাও। মা ভাউসারটা হাতে নিয়ে বলে বাবা রে তোর তো ভাউসার তুই নিজে বানিয়েছিস, আমারও ভাউসার আছে তিনটা। ছোট মানুষ বসে না বলে মা তোমার কিসের ভাউসার? নিজে বানিয়ে দিয়েছে। কোরআন কারীম জানিয়েছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামালুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। সূরা আহকাফ 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 2 নম্বর রুকুর 15 নম্বর আয়াতের প্রথম অংশে আছে
আল্লাহ তাআলা জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য আমার ওয়াসিয়াত, পৃথিবীতে মা বাবা যাদের আছে তাদের চাই ইহসান করবা, ভালো ব্যবহার করবা। হে আমার সন্তান, আল্লাহ এক নম্বরে ভাউচার লিখতে গিয়ে দিয়েছেন আল্লাহ বলেন, তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে, দুনিয়ার কোন মানুষ এই কষ্টটা টের পায়নি। ও বাবা, করে দশটা মাস দশটা দিন আমি পেটে নিয়েছিলাম, ভালোভাবে কোনোদিন পেট পরে খাবারও খেতে পারি নাই, মাঝে মাঝে লাঠি আর গোতা দিয়ে আমার পেটে ব্যথা তুলে দিতিস, চোখের পানি ফেলে কত কেঁদেছি কিন্তু মানুষকে বলতে পারি নাই, এত কষ্ট তোকে পেটে নিয়ে এত বছর করলাম, এত দিন করেছি, একটা টাকাও আমাকে কেউ দেয়নি, এই ভাউচারটা রাখ, কয় টাকা দিবি দে, দুই নম্বরের ভাউচার আমাকে, তোকে ডেলিভারি করাতে গিয়ে আমার এক বালতি রক্ত ঝরেছে জমিনে, একবারে এতগুলো রক্ত কারো শরীর থেকে ঝরলে লোকটা বাঁচে না, তোর মুখ দেখার জন্য এতগুলো রক্ত আমি ঝরালাম, দুনিয়ার কোন মানুষ আমাকে একটা টাকা আজও দেয়নি, ও বাবা তোর জন্য এতগুলো রক্ত বিসর্জন দিলাম, কি দিবি আমারে দে। তিন নাম্বার করে, দুই থেকে আড়াই বছর পর্যন্ত বুকের দুধ গুলো আমি পান করিয়েছি, বিজ্ঞান মাত্র 215 বছর আগে প্রমাণ করেছে, মানুষ যখন জন্ম দেওয়ার পরে এক ঘন্টার ভেতরে যদি মায়ের শাল দুধ পান করতে পারে, ছয়টা রোগ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ, শুধু বাঁচানো না, প্রতিটি মানুষ জন্মের পরে প্রত্যেক 24 ঘন্টায় 8 বার করে মায়ের স্তন পান করে, মা বোন যারা এসেছে তারা জানবে, প্রত্যেকবার এক পোয়া করে সন্তান মায়ের স্তন পান করে, 8 বার হলে প্রতিদিন হয় 2 কেজি, কয় কেজি, 2 কেজি, আরো জোরে বলেন 2 কেজি, 2 কেজি করে আপনি হিসাব করেন, 2 বছর যদি কেউ পান করে কমপক্ষে 2 কেজি করে, এক এক দিন হলে 2 বছরে হবে 36 মণ। যার 16টা সন্তান আছে, আমাদের গ্রামে একজনের 16টা মেয়ে যার 36 মণ করে যদি এক একটা সন্তান পান করে থাকে প্রতি 2 বছরে, মায়ের স্তন থেকে 576 মণ দুধ পান করা হয়ে গেছে। আর যদি 2.5 বছর করে হয় তাহলে হবে 720 মণ, মায়ের ওজন মাত্র 50-60 কেজি, 50-60 কেজি ওজন থেকে আল্লাহ 720 মণ দুধ অলরেডি বের করেই নিয়েছে, এখনো শুনছে বাচ্চা হবে, চিন্তা করে দেখ। দুনিয়ার মানুষের ঋণ শোধ করা যায়, এই দুইজনের ঋণ দুনিয়ায় শোধ করা যায় না। এখানে নবীজি জানিয়েছেন, দুনিয়ায় কেউ যদি অপরাধ করে, গোনা করে, গোনার এই শাস্তি আল্লাহ আখেরাতে দেবে, কিন্তু মা বাবার সাথে কেউ যদি নাফরমানি করে, ওই শাস্তি আল্লাহ দুনিয়ায় দেবে, তারপরে মরণ হবে। কথা বলছেন আমার? মা বাবাকে দিয়ে পারিবারিক জীবনে ইবাদত শুরু করা লাগবে, এটা দুনিয়ার কাজ না, এটা ইবাদত। আপনি যদি মায়ের জন্য বাবার জন্য খরচ করেন, ওটা খরচ না, ওটা আল্লাহর রাস্তায় সাদকা। আরো আসতে বলে, কোরআনে কারীম জানিয়েছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবীন ইলা আখির আয়া। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষ যদি প্রশ্ন করে টাকা পয়সা খরচ করার তো জায়গা পায় না, করব কোথায়, আপনি বলুন ভালো ভালো কাজে ব্যয় করবা, আর দুনিয়ায় যত ভালো কাজ তার 1 নম্বরে ভালো কাজ মা বাবার জন্য ব্যয় করা। আপনার মাকে যদি আপনি স্যান্ডেল কিনে দেন, এটা আল্লাহ রাস্তা দান করা সব হবে, সুবহানাল্লাহ বলতে পারেন নাই। মা বাজারে যাওয়ার সময় পান আনতে বলে ওর মনে থাকে না, ওর ছোট্ট মেয়ে 1.5 বছর বয়স খেতে পারে না, তার জন্য 10টা চকলেট নিয়ে আসে, ওকে চকলেট খেতে পারবে না, এখানে ইবাদত আমাদের আজ হচ্ছে না। অনেক সন্তান আছে, ইবাদতের মন আছে, কিন্তু সমস্যা হচ্ছে স্ত্রী,
এলাকায় আছে কিনা জানি না, অনেক স্ত্রী আছে নিজের মা বাবার জন্য খরচ করলে কিছু বলে না, স্বামীকে আরো উৎসাহ দেয় খরচ করো, কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য খরচ করলে স্বামীর উপরে রাগ করে, চোখ মোটা করে, কথা বন্ধ করে দেয়। এরকম বউ আছে কার একটু দেখান হাত তুলে, ভিডিও দেখান তো ভাই, ওর বউ যদি থাকে ওর খাবার বন্ধ করে দিল, কি সাহস! আমি হাত তুলতে সাহস পাচ্ছি না, এখানে যারা বসে আছে মনে করছে সব ফেরেশতা, সব ওই ঝামেলায় আছে। বাংলাদেশের 199টা পরিবার আছে এরকম, আমার কুষ্টিয়ার সাবেক এক চেয়ারম্যানের জীবনীতে পড়েছি, জীবনী দিন আমার দাদা গল্প বলছিল আমাকে বসিয়ে, ওই লোকটাকে খোল নাই, ছেলের বাড়িতে যাবার পর রাত 11টার দিকে কলিং বেল টিপেছে, ছেলে বলছে বাবা তুমি এত রাতে, বলে কাজ কাম করে গাড়ি ঘোড়া পায় না, এই জন্য বাড়ি যেতে পারলাম না। স্ত্রীকে বলে আমার বাবা এসেছে রান্না করে খাওয়াও, স্ত্রী বলছে আমি কেবল স্টার জলসা স্টার বিলাল থেকে ঘুমালাম, তোমার বাবা আসার সময় পাইনি, তোমার বাবা তুমি রান্না করো আমি ঘুমাবো। স্বামী চিন্তা করছে এখন যদি মায়ের ধর করে আমার বাবা আমার টের পেয়ে যাবে, আর মায়ের ধর তো করাও যাবে না কারণ এখন ক্ষমতায়। আস্তে করে বাবার কাছে বলছে বাবা তুমি কি খেয়ে এসেছো, বাবাকে বলবে আমি খেয়ে এসেছি, ছেলের বাড়ি থেকে খেয়ে যায় ডাক দেওয়া বলে তুমি না খাও চলো তোমার হোটেল নিয়ে যাই, খোল নাই এখনো হোটেল খোলা। বাবা বলছে সন্তান আমার খাওয়া লাগবে না, আমার পেট ভরাই আছে, তুই যা ঘুমিয়ে পড়। ছেলের ঘুম আসবে আসতে বলে, হঠাৎ 15-20 মিনিট পর কে যেন কলিং বেল টিপেছে, তাকিয়ে দেখে স্ত্রী ছোট ভাই, ডাক দিয়ে বলে শালা তুমি এত রাতে, বলে কাজ কাম করে বাড়ি যেতে পারলাম না, এই জন্য চলে এসেছি। এবার যে বলে দেখো তোমার ভাই এসেছে, জলদি উঠে ভাত রান্না করে ডিম ভেজে খাবার দিয়েছে। স্বামী চিন্তা করছে আমার বাবা না খেয়ে আছে, ডাক দিয়ে বলে আব্বা তুমি তাড়াতাড়ি আসো তোমার বৌমা খাবার রান্না করেছে খেয়ে নাও। বাপ তো জানে যে রান্না হচ্ছে কার জন্য, ডাক দিয়ে বলে সন্তান খাওয়া লাগবে না তুই খেয়ে ঘুমিয়ে পড়। সকালবেলা বাবা কিচ্ছু না বলে ব্যাগটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে, সন্তান সামনে দাঁড়িয়ে বলে আব্বা তুমি চলে যাও মানে তোমার বাবা রান্না করছে খেয়ে যাবা না। বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে সন্তান খেয়ে যাব মানে যেদিন তোর ছোট শালা হবো সেদিন আসবো। ঠিকই বলেছি নাকি বেশি বলে ফেললাম? এখানে ওই রকম হাজারো মানুষ বসে আছে, হয়তো সাহস পাচ্ছে না ভিডিও দেখালে আমার নিজের খাবার বন্ধ হয়ে যাবে। এই বউ ভয় কারা মানুষ আছে না, তারা বউ ভয় কারণ হাত তোলে তো, বাদশাহ একদিন বলেছে যারা বউ ভয় করো আমার দেশে তারা সকালবেলা এই বাম দিকে দাঁড়াবে, আর যারা ভয় করো না তারা দাঁড়াবে ডান দিকে। সকালবেলা লাইনে দেখা গেল বাম দিকে সব যারা বউ ভয় করে দাঁড়িয়েছে, আর ডান দিকে যে লোকটা ভয় করে না সে দাঁড়িয়েছে। বাদশাহ বলে তোমার তো শরীরও ভালো না চিকন লাগে, আমার এত বড় বড় সব প্রজারা বউ ভয় করে আর তোমার ভয় নেই, কারণটা কি? সিকনারি বলছে বাদশাহ নন্দার আমি বউ ভয় করি কিনা জানি না, আজকে বাড়ি থেকে আসার সময় আমার বউ কান ধরে বলেছে সাবধান সবাই যে লাইনে দাঁড়াবে তুমি দাঁড়াবে তার বিপরীত লাইনে, সব চাইতে বেশি ভয় করে। আপনি আসতেছেন এখানে এরকম ভয় করা মানুষ আছে না নেই? বউকে সবচাইতে বেশি ভয় করে চলেছে দুনিয়াতে আবু জেহেল, কারণ প্রতিদিন থাপ্পড় খেত, বর হাতে থাপ্পড় খাওয়ার কারণ আবু জেহেলের দুইটা বলবো এখানে মানুষের সাথে মিলেও যেতে পারে, আবু জেহেল স্ত্রীর হাতে থাপ্পড় খাওয়ার পেছনে দুইটা কারণ ওর জীবনীতে আছে, এক নাম্বার ও যৌতুকের টাকা নিয়েছিল, এখানে কেউ আছে যৌতুক নিয়েছে বলবেন এটা আবু জেহেলের টাটকা ভাইরা ভাই,
এই যৌতুক নিয়েছেন কারা এবার হাত তুলে যৌতুক নিয়েছে হ্যাঁ তোলেন যেটা তুলবে বুঝবেন এটা বুঝলেন যৌতুকের টাকা না নিয়ে আমার মনে হয় পায়খানা করে নিজে খেয়ে ফেলাম মানে ওইটা হারাম এইটা হারাম একই জিনিস এটা একটু ঘৃণা করার একটু ভালো লাগে অনেক জায়গায় বসে আছে মেয়েরা এসেছে অনেক বিভিন্ন জায়গায় যারা আছেন বিশেষ করে বৌমা পুত্র বধূ আপনার পারিবারিক জীবনের এবাদতি এইটা শ্বশুর আর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে তাদের জন্য আরো স্বামীকে উৎসাহ দেবেন খরচ করো আমি স্বামী হিসাবে বলছি আপনি কখনো স্বামীর মন পাবেন না যতক্ষণ স্বামীর মা বাবাকে নিজের মা বাবা মনে রাখেন এই যারা স্বামী আছে তাদের জিজ্ঞাসা করেন হয়তো উপরে আপনাকে ভালোবাসতে পারেন কিন্তু ভেতরে বাসবে না আপনার নিজের মা বাবার জন্য খরচ করলে যেমন খুশি হন ওই সাথে সাথে স্বামীকে বলবেন আমার শ্বশুর শাশুড়ি আছে তাদের জন্য এই জিনিস কেনা লাগবে আপনার স্বামীর মনটা ভরে যাবে আপনার প্রতি ভালোবাসা আরো বৃদ্ধি হবে স্বামীর মন পাইতে হয় কি করে অনেক মহিলা তো জানে না শুধু সোনো দাও পাউডার দাও আর ওগুলো কিনে তো দিই আমরা ওগুলো তো আমাদের দেখায় না ওগুলো দেখে মজা মারে ভ্যান সরকার দোকানদার স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য কোন বউ আয়নার সামনে বসে বসে থাকে ওই দুই ঘন্টা নামাজ পড়ার মতো স্বভাব এরকম বউ তো এখন ঘরে ঘরে সাজে ঠিক কিন্তু স্বামী বাদ দিয়ে পাবলিক খুশি করার জন্য আল্লাহ আমাদের হেফাজত করুন জোরে বলেন আমিন আর এগুলো ট্রেনিং পাওয়া যাচ্ছে ভারতের এই এই জলসা স্টার জলসা স্টার প্লাস থেকে এই জন্য বারবার বলা হয় মেয়ে মুসলমান মেয়ে যারা মুসলমান পুত্রবধূ যারা মুসলমান মা যারা তাদের জন্য ভারতের এই চ্যানেল দেখা হারাম হারাম এবং হারাম কোরআনের মাহফিলে তওবা করেন জীবনে আর দেখবো না কারা কারা পারবেন দেখি আপনি দেখেন না আমিও স্যার ওদের বলছি মহিলা প্যান্ডেল কোন দিকে মহিলা প্যান্ডেল উড়ে গেছে আশা করছি তওবা করে যদি হাত তুলতে পারে কোরআনের মাহফিলে কালকে থেকে যদি বন্ধ হয় পরিবারে 70 ভাগ শান্তি ফিরে আসবে এইটার কারণে আজ স্বামীর অবাধ্য অধিকাংশ মহিলা বউ শাশুড়ি কন্যা মিলে এক জায়গায় বসে বসে দেখতেছে জোরে বলে নাউজুবিল্লাহ স্বামী যদি পানির জন্য মরিয়া যায় বলে পানি পরে এখন শুরু হয়েছে তাপর টুকুর জোরে বলে সুবহানাল্লাহ এখন ভারতের 13টা সিরিয়াল চালাচ্ছে তুমি আসবে বলে তোমায় আমায় মিলে চোখের তারা তুই জল নপুর মা এখন মাটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কয়েকদিন আগে কিরণ মালা মনে করছেন ওদের কিছু পারে না সব জিব্রাইল দিয়ে যাচ্ছে মা বন্ধারা এসেছেন সিরিয়াল গুলো বন্ধ করে যেহেতু ইসলামী কোনো চ্যানেলে দেশে নেই আসলে ওদেরও দোষ না দোষ যাদের দেওয়ার দরকার ওদের তো দোষ দিতে পারছি না ওদের দোষ দেওয়া যাচ্ছে দোষ দেব যাদের কায়দা নেই চব্বিশ ঘন্টা এখন ওরা বাধ্য হচ্ছে ভারতের উলঙ্গ চ্যানেল গুলো দেখতে পারিবারিক জীবনে যে এবাদতটা থাকার ওইটা নেই সন্তান গুলো আজ খারাপ হয়ে যাচ্ছে অধিকাংশ কারণ মা গুলো ভারতের সিরিয়াল দেখে স্তনার সন্তানকে দেয় না স্বামীকে বলে ডানো আনো ডানো আনো ডানো এই ডানো কি দিয়ে মানে আপনি টের পেয়েছেন পশুর দুধ দিয়ে সন্তানকে নিজের স্তনটা না দিয়ে পশুর দুধ পান করাচ্ছেন ওর চরিত্র বড় হয়ে পশুর মতোই হবে অধিকাংশ সন্তান আজ মা বাবার খেদমত বসে না ওদের সম্মান পাওয়া যায় না
সম্মানিত মা বোনেরা, পুত্রবধূ যারা এসেছেন, বউমা যারা এসেছেন, আপনাদেরকে বলছি আপনার পারিবারিক জীবনের ইবাদত দিয়ে এটা নামাজ পড়া যেমন ইবাদত, মানুষের সাথে মুআমালাত মুআশারাত এটাও ইবাদত। এই কথা বলেন না, শেষ করে দেব না, শেষ করে দি ভাই। এখনো 13টা, আজকে কেবল 2টা হইলো, এখনো 11টা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নাম্বার কারণ, আবু জেহেল সল খাওয়ার মনে আছে? হ্যাঁ মনে আছে, বাচ্চারা থাকছে এই জন্য বললাম না, পরে বলবো না। মানে এই যে ছোট ছোট বাচ্চাদের তাহলে কানে আঙ্গুল দিত বলে। সম্মানিত ভাইরা, ও মায়ের খাওয়ার দুই নাম্বার কারণ আর জীবনে আছে, ও যৌন অক্ষম ছিল, আর নিচে নামলাম না। আজ অনেকে এই কারণে মায়ের খায় কিন্তু কথা বলে না, এরকম আবু জেহেল দেশে নেই। যৌতুক যারা নিয়ে বিয়ে করে ওই স্ত্রীর কাছে গোলাম, কথা বলা লাগবে। যৌতুকের ফ্রিজের যে পানি খান, ওটা ফ্রিজের ঠান্ডা পানি না, ওটা জাহান্নামের পানি। যৌতুকের মোটর সাইকেল নিয়ে যখন মানুষ গিয়ার দেয়, ওর স্ত্রী বলে আল্লাহ যেন অ্যাক্সিডেন্ট হয়। মনে কাছে না, মনে মনে দোয়া পড়ছে, ওই দোয়া পড়ে আমার বাবার রক্ত ঘামানো টাকা আরো আরামে ছড়িয়ে বেড়ায়, ও যেন অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে। এক কথা বলেন, আমরা বিশ্বাস না হলে মহিলা তো জিজ্ঞাসা করেন, এটাই বলবো। যেটা দেওয়ার দরকার ওইটা নেই, বিয়ের সময় সবচাইতে জরুরি দেন মহরের টাকা দেওয়া, এটা জানম বাকি পুরা ফাঁকি। ছাকি দিয়ে রেখে দিয়েছে, মরণের সময় তওবা করে নেয়, লাশ পড়ে আছে তখন বলে তোমার স্বামী মারা গেছে মাফ করে দাও। ওকে লজ্জার খাতির কি করে, অনেকে বাসর রাতে পা ধরে হলো মাফ চেয়ে নেয়, বলে মানে মাফ করে দে, কিচ্ছু করার নেই আমার, কারণ মাফ না করলে তোর সাথে আমার সংসারও হবে না। ও কি করবে, বাধ্য হয়ে নতুন মানুষ লজ্জার খাতিরে বলে ঠিক আছে মাফ করে দিলাম। আল্লাহর কসম, ওই বাসর রাতে যদি মাফ করে মাফ হবে না, কারণ অনেক মহিলা আমার কল দিয়ে বলেছে হুজুর ওই সময় পা চেপে ধরেছে লজ্জার খাতির মাফ করে দিয়েছি, কিন্তু এখন আমার টাকা দরকার, মাফ করবে? ওই এক টাকা পাইলে 10 বার দিনের শোধ হয় না, আরো মাফ করবে কে বলিস আপনাকে? মহিলাদের টাকা যদি কেউ ধার নেয়, আমার মানে এক টাকা 10 বার দিলেও শোধ হয়, আমার স্ত্রী তো ওইরকম, একবার টাকা যদি 200 টাকা ধার করি, 10 বার দিয়েছি তাও বলবো সে টাকা, আরে দিয়ে দিলাম না মাসে টাকা মানে সুদ বাড়তেছে। এই জন্য বর কাছে ধার না করে আপনি দরকার হয় ফকিরের কাছে ধার করবেন। আজ হাজারো মানুষ আছে এরকম মাফ চাওয়ার, এই দেন মহরের টাকা বাকি আছে কার হাত ধরে দেখি, আপনি আবার কবে দেবেন? এক পা কবরে এক পা ডাঙায়, ও কবে দেবে? আমার হাল খাতায় করা লাগবে মেয়েদের। যারা মাফ করে দিয়েছেন মা বোনের, অনেকে আফসোস করছে আল্লাহ আমি কি করলাম না, দেন মহরের টাকা মাফ করলে মাফ হয় না, ওটা দেওয়া লাগে তারপরে মাফ হয়। সভাপতি সাহেব আবু সাইদ মোল্লা, অনেক যদি বলে আমির হামজা সাহেব কুষ্টিয়া থেকে এসেছেন মুসাফির মানুষ, এতদিন নামাজ রোজা করলাম আর ভালো লাগছে না মাফ করে দেন, আমি যদি বলি ঠিক আছে মুরব্বি মানুষ আর করা লাগবে না মাফ করে দিলাম, হবে? নামাজ দিয়েছে কে? দেন মহর দিয়েছে কে? আয়াত কিন্তু দুইটা একরকম, তু হুন্না বুজুরা হুন্না ফারিদা এটা আল্লাহর আয়াত, তাকিমুস সালাত যাকাত এটা আল্লাহর আয়াত, এটা আমি মাফ করলে যদি মাফ না হয়, দেন মহর বউ মাফ করলে মাফ হবে কি করে, ওটা দেওয়া লাগবে তারপরে। অনেকে মনে করছে হুজুর বার শুনতে এসে ভুল করে দিয়েছি, আমার 50,000 ছিল দিয়ে শোধ করে নিয়েছি, তারপরে এখনো মাঝে মাঝে চাই, ঝামেলা একবার দিয়েও শোধ হয়নি, বললাম 10 বার দিলে মনে হয় শোধ হবে, আর বিয়ে করার দরকার নেই, বিয়ে করবে কি দিয়ে? আর রোজা রাখবে ভাই, আপনার যদি দেন মহর দেওয়ার ক্ষমতা না থাকে রোজা রাখবে,
করে ফেলেছে, তাদের বাড়ি ঘর বিক্রি হলো দেখেন যা। একটা সহজ বলতে শিখিয়ে দিচ্ছি, বাইরে বলবেন না, এই মাইক বন্ধ কর। মেয়েরা যারা এসেছেন আপনারা কানে হাত দিয়ে থাকেন, তো আমরা একটা গোপন তথ্য বলবো। বেন মহর যাদের বাকি আছে শোধ করার একটা ডিজিটাল কায়দা, বাড়ি যাবেন আজকে যা আছে সব ওকে দিয়ে বলবেন এগুলো তোমার দেন মহরের জন্য শোধ হয়েছে, যদি বলে হ্যাঁ সকালবেলা কাজে কামে না গিয়ে ডালে হাত দিয়ে বসে থাক, ডাক দিয়ে বলবে কি কাজ কাম করবো না, বলবো করবো কি দিয়ে সবই তো তোমার, টাকা পয়সা জমে যায় আমার দেবে, তখন আপনি কাজ শুরু করবেন, দেন মহর শোধ হয়ে গেল, কাজ দেন তালি দেন। আল্লাহ আমাদেরকে এটা হাসির ঘোড়া কিনা, এটা ফরজ জিনিস, তাদের বাকি আছে সব দিয়ে তারপর তালি দে। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দিন। পারিবারিক জীবনে কোন সন্তানকে আমি আজ পর্যন্ত এই কথা বলতে শুনিনি যে আমার মা বাবাকে আমি আলাদা করে দেব মন থেকে, কেউ পারবে না বলতে, পারবে? দেশের 198টা পরিবারের অবস্থা এই, মা বাবা থেকে সন্তান আলাদা, কারণটা হচ্ছে বউ, স্ত্রীকে তার মা বাবা বোন ভাবি আর ভাই আর বাবা এরা বোঝায় আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা, আরামে থাকতে পারবি। এই এরকম বউ বউকে বোঝানোর শাশুড়ি নেই বলেন? সম্মানিত মা বোনের আপনি আলাদা হয়ে যাচ্ছেন যার সাথ থেকে, আপনার এই স্বামীকে এই মা আর বাবা 22-23-25 বছর পর্যন্ত সব দিয়েছে, বুকের রক্ত পর্যন্ত দিয়ে মানুষ করেছে। আমার উস্তাদ বিশ্ববিদ্যালয়ে বলছিল একবার ক্লাস নেওয়াকালীন এক সাইডে তার বাবাকে জুতা দিয়ে পিটাচ্ছে, নাউজুবিল্লাহ, জুতার পিটানি খেয়ে বাবা বাড়ি থেকে বের হয়ে এক তাল গাছ আটকে ধরেছে, সন্তান তাও পিটায় বাবা কিন্তু তাল গাছ পার হয় না, ডাক দিয়ে বলে আব্বা তোমার মেয়ে তো পিটালাম, বাড়ি থেকে পর্যন্ত আসলে এখন আর বাড়ি থেকে বের হয়ে যাও না কেন তাল গাছ ছেড়ে। বাবা চোখের পানি ফেলে হাউ মাউ করে কাঁদে আর বলে সন্তান আমার, আমি যখন তোর বয়সে ছিলাম ঠিক এই কায়দায় আমার বাবাকে জোগা দিয়ে পিটিয়েছিলাম, আমার বাবা আমার হাতে পিটানি খেয়ে তাল গাছ জড়িয়ে ধরেছিল, আমি যত পিটিয়েছি তাল গাছ পার হয়নি, তুই আমার যত মারা মারবি মার জীবন চলে যাবি, আমি তাল গাছ পার হব না। আপনি যতটুকু করছেন আপনার শাশুড়ির সাথে আল্লাহর কসম আপনার বেটার বউ যেদিন হবে ঠিক ওই রকমই করবে। এবার যারা শ্বশুর শাশুড়ি আছে এখানে তাদেরকে বলছি, একটা মেয়ে যখন আপনার বাড়িতে আসবে আপনার এবাদত পারিবারিক জীবনে এটা ওই বউমাকে নিজের মা মেয়ের মতো মনে করা, আসতে বলেন নিজের মেয়ে হাজারো দশ করলে মাফ করে দেয়, আর বউমা যদি একটু পান থেকে চুন কষে আগে ছেলের কানে কানে তুলে দেয় বলে তোর মা ভালো না, ও গরিবের মেয়ে যৌতুকের টাকা দিতে পারে না, সিহারা ভালো না, বাপ দিয়ে দে আর একটা বউ এনে দেব। এরকম মা বাবা দেশে নেই, একে মা বাপ না ডাইনি, যেই মা বাবার কারণে তার পুত্র বধূ অশান্তিতে থাকে, ছেলেটা অত্যাচার চালায় বড় পরে ওই মা বাবা বেঈমান হয়ে মরবে, ঈমান নসিব হবে না। এবাদতনি 14 নামাজ পড়ে যাস, রোজা রাখছে প্রতিদিন, এদিকে মানুষের উপর অত্যাচার করে, পুত্র বধূর উপরে যারা আসে তাদেরকে দেখতে পারে না, এই কথা বলেন এরকম পরিবার দেশে আছে না? নেই। কিসের এবাদত করছে? এটা এবাদত তাকুলু লিন্নাসি হুসনা, সারা বাকারার ভেতরে আল্লাহ দিয়েছেন মানুষের সাথে হাসি মুখে কথা বলো এবাদত, আর কিছু শয়তান আছে মুখ গোমরা করে থাকে কথা বলতে, হাসি মুখে দুইটা কথা বললে সাদকা দেওয়ার মতো সাপ হয়, আরো আসতে বলে আমরা তো এবাদতই বুঝি না, আন্দাজে কোন বাবা কি দিয়েছে এবাদত করে যাচ্ছে। পারিবারিক জীবনে 2 নম্বরে ইবাদত হবে আপনার স্ত্রীর সাথে, স্ত্রীর সাথে যে ভালো আচরণ করবে, বিশ্বনবী বলে পৃথিবীতে আমি নিজে আমার স্ত্রীর কাছে উত্তম, আমার কোন উম্মত যদি স্ত্রীর কাছে উত্তম হতে পারে ওই উম্মত আমি নবীর কাছে উত্তম। অনেক বউ আছে তাদেরকে বলছি আপনার জীবনের ইবাদত আপনি আপনার স্বামীর কাছে উত্তম হবেন,
বেহেশতের অভ্যাস। আর এক জায়গায় বসলে বলবে দেখো সারা দেশের মানুষের কাছে আমি ভালো, সবাই আমাকে ভালো বলে, শুধু তোমারই মন পালাম না। যার মন পাওয়া দরকার তারই মন পায় নাই। একটা স্বামীর মন তো যে আপনি জয় করতে না পারেন, মহান রব বলি জালালের মন জয় করবেন কি দিয়ে? একটা ছোট মানুষ একটা স্বামী, তাকে যদি আপনি খুশি করতে না পারেন, মন জয় করতে না পারেন, আপনি মন জয় করবেন আল্লাহ কিভাবে? পারিবারিক জীবনে স্ত্রীদের ইবাদত, স্বামীর মনটা খুশি রাখা, জায়েজ হুকুমগুলো মেনে নিয়ে আর স্ত্রীর সাথে সৎ ব্যবহার করা, উত্তম আচরণ করা। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা এটা ফরজ। এটা কি ফরজ হরে বলেন? স্ত্রীকে মার ধর করা ফরজ না? কিন্তু নামাজ না পড়লে, রোজা না রাখলে, ফরজ পর্দা যদি না করে তাহলে, আর যদি স্বামীর জায়েজ হুকুম না মানে তাহলে, এই চারটা কারণে বউ মারা যায় যাচ্ছে। বউ মারা তো যায়, এতে চার জায়গা বাপ যে আপনি মারবেন কোথায়? মাথায়, মুখে, বেঁকে আর পিঠে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত লাঠি হবে কোদালের আষাঢ়ি। এক বিগত পরিমাণে লাঠি, বেটি, কাঠি, পেটি যাই বলেন, এক বিগত হওয়া লাগবে। ওটা ধরা লাগবে নিজের হাত দিয়ে, পিলাস দিয়ে ধরা যাবে না। অনেকে বলো হুজুর মাসলা ঠিক আছে, পিলাস দিয়ে ধরে পড়ো হুজুর মারবো। আমার মাঝে মাঝে মনে হয় আদেশটা পড়ার পরে মমতাজ মার্কা যাদের বউ, ওইরকম বউকে যদি কেউ এক বেগত লাঠি হাত দিয়ে ধরে মাজা থেকে শুরু করে পা পর্যন্ত মৃদু আঘাত করে, ও বলবে আমার কাঁতো কুতো লাগছে, এটা বলবে না? আল্লাহর নবী স্ত্রীদের উপরে রাগ করেছিলেন কিন্তু কথা বন্ধ করেছিলেন, কিন্তু মারেন নাই। একটা নবীর জীবনীতেও আমি পাই নাই যে দুইজন নবীর স্ত্রী আবার তো ছিল হযরত লূত, হযরত হুদ, কিন্তু জীবনী তাদের পড়ে দেখেছি তারা স্ত্রীর গায়ে হাত তোলেন নাই। আপনার স্ত্রীতে লূত নবীর মতো অবাধ্য না, আপনার স্ত্রীতে হুদ নবীর মতো অত খারাপ না। এরপর আপনি বউ না মেরে ভাত খান না, দোষ কে? দোষ এতটুকু দরকার যে লবণ বেশি হয়েছে, এই তার দোষ? এই কথা বলেন। আপনি একটু রান্না করে দেখেন তো, আপনি রান্না করলে কুকুরও খাবে না, কথা বলে দেখেন। আমি নিজে দেখেছি, আমার ম্যাডাম যখন বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি চলে যায়, নিজে রান্না করতে গিয়ে ধোঁয়া যেভাবে চোখে আসে, মাঝে মাঝে বলি আল্লাহ ডবল বিয়ে করা দরকার। কি যন্ত্রণা রান্না করা, তেল দিতে গেলে মনে থাকে না লবণ দিতে। এই সমস্ত কথাগুলো স্মরণ করে যদি কোন সময় তোমার রাগ হয়ে যায়, আল্লাহ পাক বলেন আলা তানসাউল ফাবলা বাইনাকুম ইন্নাল্লাহ বিমা তাআমালুনা বাসীর। স্ত্রীর আচরণে যদি তোমার মন খারাপ হয়, কোন বিষয়ে যদি তোমার খারাপ লাগে, হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে তালাক শব্দ মুখ দিয়ে বের করবা না। তালাক দেশে আছে না নেই? একবারে হুট করে কোনো সিদ্ধান্ত নেবা না, মারধর করবা না, আগে চিন্তা করবা আল্লাহ এই বউ আমাকে অনেক জেনা থেকে বাঁচিয়ে দিয়েছে, কথা বলে না কেন? ওই সমস্ত কথাগুলো চিন্তা করে আজকের অপরাধটা মাফ করে দাও। সুবহানাল্লাহ বলতে পারেন ভাই? নবীজি বলেন আমি বাইরে থেকে যখন আসতাম আমার স্ত্রীকে দেখে আমি মিসকি হাসতাম। বিশ্ব নবী বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত আমি যতদিন চেপে ধরেছি, আমি তো নবী যা দেখি তোমরা দেখতে পাও না, আমি যা জানি তোমরা জানো না, আমার স্ত্রীর হাত আমি যখনই চেপে ধরেছি দেখেছি আমার হাতের মাঝখান দিয়ে, স্ত্রীর হাতের মাঝখান দিয়ে ছোট ছোট গোনাগুলো আল্লাহ ছড়িয়ে দিয়েছে। নবীজির স্ত্রী আয়েশা সাধারণ মানুষ না অসাধারণ? সাধারণ। সাধারণ মানুষ অসাধারণ, শুধু নবীজি গোনা থেকে মুক্ত। কিন্তু নবীজি বলেন আমার স্ত্রীর হাত ধরেছি, আয়েশার হাতের ফাঁকা দিয়ে যত সগীরা গুণ আল্লাহ সব ছড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজ অনেকে স্ত্রীর হাত ধরে নিজের মধ্যে অন্যেরটা,
দেখবেন নিজের পর হাত ধরে না, অন্যের পর হাত ধরে বসে আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমি খাবার খেয়ে রেখে দিতাম, দশটকে হাড্ডি রেখেছি, বিশ্ব নবী নিজে ওই জায়গায় মুখ দিয়ে হাড্ডিতে চিবিয়েছে। সুবহানাল্লাহ। আমি গ্লাসে পানি পান করে রেখে দিয়েছি, ওই জায়গায় মুখ দিয়ে পান করেছেন। নবীজির মহব্বত ছিল নিজের স্ত্রীদের উপরে, অন্যের স্ত্রীর উপরে না। আজ আমাদের এই ভালোবাসাটা, এই ইবাদতটা পরিবারে নেই, আজ হচ্ছে পরকিয়া বেশি। বলেন একদিন আগে খুলনা থেকে একটা মহিলা কল দিয়েছে, ফুলতলা থেকে আমি নাম বলে দিলাম। হুজুর আমি প্রথম স্বামী ধরার পরে স্বামীর লাইন ছিল একটা মেয়ের সাথে, অনেকবার ফিরিয়েছি, জীবন যৌবন দিয়েও ফেরে নাই, বাধ্য হয়ে ওরে বাদ দিয়ে আমি আর একটা স্বামী ধরলাম। ও আল্লাহ, এ দেখি চারটা মেয়ের সাথে লাইন, আগে তো ছিল একটা, এ কাছে চারটা, এরে মানা করার পরেও শোনে না। এখন তোদের আমি আর একবার স্বামী পাল্টাই, তো দেশের মানুষ তো বলবে দোষ তোরই, নাই তো স্বামী ছেড়ে দেখুন, কারণ এখন আমি করব কি? একে পুরুষ মানুষ বলা যায় না, কি বলবো? কুকুর তাই বলেন, নিজের জায়েজ বউ বাদ দিয়ে যারা অন্য জায়গায় রাত কাটায় স্বামীর স্ত্রীর হুকুম বাদ দিয়ে, ওটাও জায়েজ নেই। নবীজি এই জন্য জানিয়েছে, যারা দুইটা বিষয়ের হেফাজতের গ্যারান্টি দেবে আমি তাদের জান্নাতের গ্যারান্টি দেবো, এক নাম্বার এই মুখ, দুই নাম্বার লজ্জা স্থান। আজ এই দুইটার একটাও হেফাজত এই দেশে নেই। স্বামী স্ত্রী বাদ দিয়ে কত জায়গায় লাইন চলছে 180 মাইল দেখি, আর এখন তো মোবাইলে কথা বলুন। বাংলাদেশের কত জেলায় যাওয়ার পরে রাত্রে আমার থাকা লাগে, হোটেলে থাকতে দেয় না, প্রায় 62টা জেলে এবার ঘুরলাম, যে জেলায় যে হোটেলে থাকতে চাই থাকতে দেয় না, রংপুরে, ওদিকে সিলেটে, বলে হোজ থাকা যাবে কেন? হোটেল আপনি ভাড়া দিয়েছেন থাকার জন্য না, আপনার জন্য কেন? কেন তারপরে আমি আনিছি নামলাম, সব বাইরে হচ্ছে না, এবাদত আমাদের হচ্ছে না।